আবার জ্বলে উঠল টেবিসেটের ব্যাট। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড, এবারে অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড। পার্থক্য কিছুই হয়নি, সেই চেনা ছন্দে টেবিসেট। প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে 28 রানে হারিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 1-0 এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং করে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেবে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ব্যাটসম্যান টেবিসেট এবং ম্যাথুসট। দুজনে মিলে পাওয়ার প্লেতে দলের হয়ে যোগ করে 86 রান, যেটা টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে তৃতীয় সর্বোচ্চ দলীয় রান। ইনিংসের পঞ্চম ওভারে ইংল্যান্ডের বোলার স্যাম কুরানকে 30 রান মারেন টেবিসেট। 19 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আউট হয়ে ফেরেন 23 বলে 59 রান করে। অস্ট্রেলিয়ার আর এক ওপেনার ব্যাটসম্যান ম্যাথুসট করেন 26 বলে 41 রান। এছাড়া জস ইংলিশ করেছেন 27 বলে 37 রান। শেষ পর্যন্ত 19 ওভার 3 বলে 179 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। 180 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেবে প্রথম থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। যেখানে অস্ট্রেলিয়ার প্রথম 6 ওভারে রান ছিল 86, সেখানে ইংল্যান্ড করে মাত্র 46 রান। তার সঙ্গে হারায় টপ অর্ডারের 3 জন ব্যাটসম্যানকে। কিছুটা লড়াই করার চেষ্টা করেন লিয়াম লিভিংস্টন, তার ব্যাট থেকে আসে 27 বলে 37 রান। এছাড়া ওপেন করতে নেবে ক্যাপ্টেন ফিল শর্ট করেন 12 বলে 20 রান। এছাড়া বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে 19 ওভার 2 বলে 151 রানে অল আউট হয় ইংল্যান্ড। 28 রানে সহজ জয় পায় অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ফলাফল এখন 1-0। শুক্রবারে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে মুখোমুখি হবে দুই দল।